আসসালামু আলাইকুম শিউ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের তোমাদের প্রাথমিক বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় সুস্থ জীবনের খাদ্য, সেই অধ্যায়টি নিয়ে আজকে আমি আলোচনা একটু আলোচনা করব। তো চলো বন্ধুরা, প্রথমেই এই অধ্যায়টির মধ্যে দিয়ে একটু যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের ষষ্ঠ অধ্যায়ে, সুস্থ জীবনের জন্য খাদ্য। তো বন্ধুরা, এই অধ্যায়ে আমরা জানতে পারবো সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। এছাড়াও আমরা দেখতে পারবো তোমাদের যে 6 থেকে 12 বছর শিশুদের জন্য একটি একটি সঠিক মাপের শিশু খাদ্য তালিকা। এরপর আমরা দেখতে পারবো খাদ্য সংরক্ষণ, খাদ্য সংরক্ষণের উপায় এবং গুরুত্ব সম্পর্কে তোমরা আরও জানতে পারবে। তারপর আমরা আরও জানতে পারবো কী কী খাবার আমাদের খাওয়া উচিত না এবং জাঙ্ক ফুড কী। তো সর্বশেষে বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনী পর্বে। তো প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী সুস্থ জীবনের জন্য খাদ্য ষষ্ঠ অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব কিছু টিক চিহ্নে। তো আমাদের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি জাঙ্ক ফুড? ক পাউরুটি, খ দই, গ পরোটা, ঘ পটেটো চিপস। উত্তর হবে ঘ, পটেটো চিপস। 2, জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে? ক যকৃৎ অকার্যকর হওয়া, খ মোটা হয়ে যাওয়া, গ শ্বাসকষ্ট, ঘ ক্যান্সার। উত্তর হবে ঘ, ক্যান্সার। 3, মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? ক কার্বাইড, খ ফর্মালিন, গ ব্যাকটেরিয়া, ঘ লবণ। উত্তর হবে গ, ব্যাকটেরিয়া। তো বন্ধুরা, এরপর আমরা চলে যাব কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে। আমাদের প্রথম ছোট প্রশ্নটি হচ্ছে, খাদ্য সংরক্ষণের 3টি উপায় বর্ণনা করো। উত্তর, খাদ্য সংরক্ষণের 3টি উপায় হলো, ক রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ, রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রাচীন সংরক্ষণ পদ্ধতি, চাল ডাল গম শুটকি ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। খ লবণ দিয়ে সংরক্ষণ, মাছ মাংস এবং অন্যান্য পচনশীল খাবার লবণ দিয়ে সংরক্ষণ করা যায়। গ ফ্রিজে সংরক্ষণ, মাছ মাংস সবজি ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় সংরক্ষণ করা হয়। দ্বিতীয় প্রশ্ন, খাদ্য সংরক্ষণের উপকারিতা কি? উত্তর, খাদ্য সংরক্ষণের উপকারিতা, 1, খাদ্যের অপচয় রোধ ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করা যায়। 2, খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। 3, বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। 4, অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। এবং সর্বশেষে 5, ভবিষ্যতের খাদ্য চাহিদা পূরণ করা যায়। এরপরে 3 নম্বর প্রশ্ন, সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন? উত্তর, সুষম খাদ্যে 6টি পুষ্টি উপাদান যথা শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি সঠিক পরিমাণে বিদ্যমান থাকে। প্রতিটি খাদ্য উপাদানে পৃথক পৃথক কাজে রয়েছে। প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজে রোগে আক্রান্ত হয়। পুষ্টির অভাবে শরীর কর্মক্ষমতা হ্রাস পায়। অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। 4th প্রশ্ন, কিভাবে আমরা সুষম খাদ্য খেতে পারি? উত্তর, যেসব খাদ্য শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি এর 6টি খাদ্য উপাদান নির্দিষ্ট অনুপাতে থাকে, সেসব খাদ্য বয়স ও কাজের ধরন অনুযায়ী প্রতিদিন গ্রহণ করে আমরা সুষম খাদ্য খেতে পারি। 1, খাবারের সঙ্গে অন্য খাবারে মিশিয়ে মিশ্র খাবার তৈরির মাধ্যমে সুষম খাবার খাওয়া যেতে পারে। যেমন চাল ডাল সবজি মিশিয়ে সবজি খিচুড়ি তৈরি করে মিশ্র খাদ্য পেতে পারি। সুতরাং আমরা মিশ্র খাবার তৈরির মাধ্যমে সুষম খাবার পেতে পারি। 5 নম্বর প্রশ্ন, কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়? উত্তর, খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে নিচের খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়। যেমন মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, চিপস, কোমল পানীয় ইত্যাদি। এসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে এসব খাবার আমরা ত্যাগ করব। তো বন্ধুরা, এরপরে চলে যাব বর্ণনামূলক প্রশ্নে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি থাকে, তারপরও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন? উত্তর, বার্গারে অধিক পরিমাণে চিনি, লবণ ও চর্বি থাকে, যা শরীরে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধির মতো সমস্যার জন্য দায়ী। তাই অতিরিক্ত বার্গার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর।
বার্গার সুষম খাদ্য নয়, এটি এক ধরনের কৃত্রিম খাদ্য যাতে গরু মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি থাকে। বার্গারে বিদ্যমান টমেটো, লেটুস ইত্যাদি আমাদের জন্য যতটা না উপকারী তার চেয়েও অনেক উপকারী ক্ষতিকর হলো সরি তার চেয়ে অনেক বেশি ক্ষতিকর হলো গরু মুরগির মাংস, পনির, পাউরুটি ইত্যাদি বিদ্যমান উচ্চমাত্রার চর্বি ও লবণ। এসব চর্বি ও লবণ আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয়। আমরা যখন অধিক পরিমাণে চর্বি জাতীয় খাবার গ্রহণ করি তখন আমাদের দেহ এগুলোকে চর্বি কণায় রূপান্তরিত করে, ফলে আমাদের শরীরে ওজন বৃদ্ধি পায়, দেহ শুষ্ক হয়ে পড়ে। খুব বেশি বার্গার খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই? উত্তর, খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা খাদ্যকে অপচয় ও দ্রুত পচন থেকে রক্ষা করতে পারি। খাদ্য সংরক্ষণ খাবারের অপচয় সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। দূরের এলাকায় সহজে খাবার সরবরাহের জন্য খাদ্য সংরক্ষণের দরকার হয়। এভাবে খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা উপকৃত হই। পরবর্তী প্রশ্ন, খাদ্যের রাসায়নিক ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর, কোন কোন ক্ষেত্রে খাবারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হয়। এসব কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাবার খেলে মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে। খাবার সংরক্ষণের জন্য ফরমালিন, ফল পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করা হয়। এসব ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ষ যকৃত অকার্যকর হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো রোগ হতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নাম্বার 7 থেকে স্বাস্থ্যবিধি। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।